এই আর্তনাদ সড়ক দুর্ঘটনায় অকালে আরও একটি প্রাণ ঝরে পড়ার, আরও একটি স্বপ্নভঙ্গ। গত 20 এপ্রিল শুক্রবার রাত 8:30 দিকে বাসায় ফেরার পথে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় উত্তরাগামী BRTC বাসের চাপায় সড়ক দুর্ঘটনার শিকার হন গৃহকর্মী রোজিনা। পরে পথচারীরা তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় ডান পা হারানো রোজিনার শারীরিক অবস্থার অবনতি হলে 25 এপ্রিল নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে ICU নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। রোববার সকাল 7টার পর চিকিৎসকের ঘোষণা আসে বেঁচে নেই রোজিনা। মানে সারা শরীরে ইনফেকশন ছড়ায় যাচ্ছিল, যেটা মেডিকেল ভাষায় সেপ্টিসেমিয়া বলে। মানে সারা বডিগুলিতে, মানে কিডনি লাংস এগুলিতে ইনফেকশন ছড়ায় যাচ্ছিল। এই জন্য আসলে পেশেন্ট আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিলো। ওরা রাত 6টার দিকে ভেন্টিলেশনের জন্য আর্টিফিশিয়াল যে ভেন্টিলেশন আসলে সেখানে দিয়েছিল, কিন্তু আসলে শেষ মুহূর্তে আসলে রক্ষা করা যায় না। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন রোজিনার পরিবার আর গৃহকর্তা। আজকে আমার ভাইয়ের এই মেয়ের যে বিচার চাই বাংলাদেশের সকল মানুষের কাছে, ড্রাইভারের চরম শাস্তি চাই। আমার এই ছেলেটা দিয়ে সবসময় আমার সংসার এটা চলতো, আমার এই বিচার চাইলে জ্বালা যেত, কী বোক দুই দিন ঘরে বাড়িয়ে দেবো গা। আমার এই আমার উপায় কী? আমি শুরু পাচ্ছি, আমি নিজে অসহায়। ওর ফ্যামিলি আর ময়নাতদন্ত চাচ্ছে না, কাটাকাটি চায় না, আমরা ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চাই। ক্ষতিপূরণের ব্যাপারটা সেটা আমরা কথা বলছি BRTC অথরিটির সাথে, আমাদের কথা হচ্ছে, এটা পরবর্তীতে সিদ্ধান্ত হবে। ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে যাওয়া হয় রোজিনার গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কালিকা বাড়িতে। রোজিনাকে চাপা দেয়া BRTC বাস চালক শফিকুলকে আটক করা হলেও 25 এপ্রিল তাকে জামিন দেন আদালত। চলতি মাসের 3রা এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত বিচ্ছিন্ন হওয়া তিতুমির কলেজ শিক্ষার্থী রাজীবের মৃত্যু হয়, আর শনিবার বাসের চাপায় পাহারান রাসেল নামের আরও এক যুবক। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।